জব কার্ড আটকে রাখা প্রাপ্য টাকা না দেওয়া গ্রামবাসীদের অ্যাকাউন্ট থেকে সরকারি বাড়ি তৈরির টাকা তুলে নেওয়া সহ একাধিক অভিযোগে সুপারভাইজারকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা চাপে পড়ে টাকা ফেরত একশো দিনের কাজে শ্রমিকদের জব কার্ড আটকে রাখা তাদেরকে দিয়ে সই করিয়ে তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত গ্রামবাসীদের অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা তুলে নেওয়া সহ একাধিক অভিযোগে পঞ্চায়েতের সুপারভাইজারকে ঘিরে বিক্ষোভ

এই গ্রামের বাসিন্দা কৃষ্ণ প্রতিবেশী গ্রামের একশো দিনের কাজের প্রকল্পে শ্রমিকদের জব কার্ড আটকে রেখে শ্রমিকদের ভুল বুঝিয়ে তাদের অ্যাকাউন্টে সরকারিভাবে জমা হওয়া আড়াই হাজার তিন হাজার টাকা তুলে দিয়ে তার পরিবর্তে দুশো টাকা করে দিত কৃষ্ণ দিয়ে কত টাকা দিয়েছে আর সব টাকা পাশাপাশি এই গ্রামের বাসিন্দা দুলাল বৈরাগি গত শুক্রবার ব্যাংকে গিয়ে জানতে পারেন তার অ্যাকাউন্টে বাড়ি তৈরির জন্য সরকারিভাবে জমা হওয়া দশ হাজার টাকা তুলে নিয়েছে অভিযুক্ত কৃষ্ণ আমার কাছের থেকে ওই মাস্টার রোল আনিয়ে আনি সাইন করে ও টাকা কিভাবে তুলে নেয় আমি জানি না ও সাইনটা শুধু নিয়ে যায় কত টাকা তুলেছে ও আমি বলতে পারবো না লাস্টে তো ওই দশ হাজার টাকা তোলার পরে আমি বই যখন দেখতে গেছি আপডেট করতে গেছি তখনই জানিয়েছি যে দশ হাজার টাকা ইমিডিয়েটলি তুলে এদিন কৃষ্ণকে গ্রামে ডেকে আটকে রাখে গ্রামবাসীরা গ্রামবাসীদের সাথে প্রতারণার অভিযোগ তুলে অভিযুক্ত কৃষ্ণকে চট মারে গ্রামের মহিলারা এরপর নিজের দোষ স্বীকার করে টাকা ফিরিয়ে দেয় সে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগদা থানার পুলিশ গ্রামবাসীদের হাত থেকে কৃষ্ণকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় জব কার্ডের টাকাটা যে বেনিফিশারি তার নামে ঢুকে গেছে এখন সেই কার্ডের টাকা বেনিফিশারির কাছ থেকে কি পালে যাই হোক টাকাটা তুলে নিয়েছে একা সেই বেনিফিশিয়ারি বলছে যে ওই টাকাটা আমার আমি দেব না তো আপনারা কি এই ব্যাপারে ব্যবস্থা নেবেন হ্যাঁ অবশ্যই এই ব্যাপারে ব্যবস্থা নেব অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বাগদা